কালীজনা পুতিফারের অবস্থা ভালো নয়। আমি তাকে পূর্বেই সতর্ক করেছিলাম, তার জন্য উত্তেজনা ও পেরেশানি একদম ক্ষতিকর। কিন্তু কে শুনে কার কথা, তিনি আমার কথা বিন্দুমাত্র কর্ণগোচর করেনি। এখন কিন্তু ওনার খুব খারাপ অবস্থা। কিছু ঔষধ আমি দিয়ে যাচ্ছি, ঠিক মতো খাওয়াতে হবে আমার বানু। আপনার অবস্থাও খুব একটা ভালো নয়, নিজের দিকে লক্ষ্য রাখবেন আমার বানু। যেসব ঔষধ সিনুহে বললেন সেগুলো পুতিভারের জন্য সরবরাহ করো এবং রাজমহলকে পুরোপুরি শান্ত করে রাখো। ওগুলো কিছু নয়, তোমার উপস্থিতি আমাকে বেশি কষ্ট দেয়। তুমি না থাকলে আমি বেশি শান্তি পাব। এই দিনগুলোতে আমাকে সবচেয়ে বেশি শান্তি দিতে পারত যে সে হলো ইউজারসিফ, যাকে তুচ্ছ তাচ্ছিল্য আমার মূর্খতার কারণে হারিয়ে ফেলেছি। এখন আমার উচিত হচ্ছে এই কুঠুরিতে নির্বাসিত জীবন যাপন করা এবং মৃত্যুর জন্য অপেক্ষা করা। দুঃখিত আলি জনাব, বানুতি পরবর্তী ব্যক্তি। খাদেম হাপুপিকে দেখলাম বানুতির কামরায় যেতে এবং কিছুক্ষণ পর বেরো হয়ে গেল। তার মানে বানুতিকে কি হরিণহবের মতো অজ্ঞামহর দাওয়াত করল? কিভাবে বুঝবো তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে? এটা তো বোঝাই যাচ্ছে, তারা চাইছে ইউসুফ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে যাক, আর আমাকে ক্ষমতাচ্যুত করতে তারা বাদশাকে প্ররোচিত করবে। কিভাবে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত হব? চিন্তা করো না, যদি খোদাবান চান তো একটা উপায় অবশ্যই পেয়ে যাব। আলি জনাব, আপনার বন্ধুরা আপনার সাক্ষাৎ পেয়ে ধন্য হতে চাচ্ছে। আমার বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনবে, তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেব, তোমরা আঞ্জাম দেবে। প্রথমত, তোমাদের কার্যাবলী দেখাশোনার দায়িত্ব জ্ঞানী ও অভিজ্ঞতা সম্পন্ন জনাব মালিকের হাতে, তার মাধ্যমে তোমাদের সাথে আমার যোগাযোগ হবে। তোমাদের যত সমস্যা ও চাওয়া পাওয়া তোমরা মেনিসাবুর মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, আমরা আমুন খোদা ও তার খাদেমদের বিরুদ্ধে এক কঠিন সংগ্রামে লিপ্ত রয়েছি। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে। তাই আমরা যদি হুঁশিয়ার না থাকি তাহলে দুশ্মন আমাদের আঘাত করবে এবং আমাদের নিশ্চিহ্ন করে ফেলবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে বাদশাহ আমেনহোতেপের খোয়াব ব্যাখ্যায় আমুনের ইবাদতখানার খাদেমদের পরাজয়ের খবর এবং একাত্মবাদী খোদার বিজয়ের খবর চারিদিকে ছড়িয়ে দেবে। অসংখ্য মানুষ এখনও এ ব্যাপারে কিছুই জানে না, তাদেরকে সমস্ত ঘটনা জানাতে হবে। এবং সাধারণ মানুষদের মধ্যে আমুনের খোদা এবং আমুনের ইবাদতখানার খাদেমদের আকিদা একেবারে দুর্বল করে দেবে। আমি তোমাদের থেকে বিশ্বাসী ও বিশ্বাস করার মতো কাউকেই পাইনি। তোমরা গম সংরক্ষণে
এবং ইবাদতখানার খাদেমদের কর্মতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ থাকবে। মুনাফাখোর ও আমুনের খাদেমরা সবকিছু বানচাল করে দিতে পারে, তাই যে কোনো প্রয়োজনে আমাকে জানাবে, আমি ব্যবস্থা গ্রহণ করব। দ্বিতীয়ত, বিশাল আকার জমি চাষাবাদের জন্য আমার প্রচুর বীজ দরকার, তোমরা সে বিষয়ে তথ্য সংগ্রহ করে আমাকে জানাবে। ভবিষ্যতে তোমাদের জন্য কঠিন দায়িত্ব রয়েছে যা তোমাদেরকে পরে অবগত করা হবে। ইরানুস, আমার বন্ধুরা ক্লান্ত, তাদের বিশ্রামে নিয়ে যাও। জনাব মালিক, আপনি একটু থাকুন। আপনি তো দুনিয়া ঘুরে বেড়ানো একজন মানুষ, আপনার এই অভিজ্ঞতা আমার এই কাজে খুব সাহায্য করবে। আপনি আমার বিশ্বস্ত, তাই আপনি আমার উপদেষ্টা হবেন। পূর্বে আমি বহু কাফেলার পথ প্রদর্শক ও হেদায়ত করেছি, কিন্তু আপনি আমার খোদার নবী, আপনি আমাকে যা হেদায়ত করবেন, আমার জান এবং তিল দিয়ে আপনার প্রতি আনুগত্য প্রকাশ করব। মরহুম আমেন হোতেবের সময় থেকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে নিজেদের মাকসাদে পৌঁছাতে আপনারা যে কোনো কাজ করতে পারেন। আমি আপনাদের কাছে আমার বার্তাবাহক পাঠিয়েছিলাম এই ভেবে যে আপনারা স্বেচ্ছাচারিতা ত্যাগ করবেন। বলেছিলাম আমেন হোতেবের ক্রোধ অধিক হওয়ার পূর্বে ক্ষমা প্রার্থনা করুন, কিন্তু আমার সহযোগিতার পরিবর্তে আপনি ষড়যন্ত্র করে আমি আমার পুত্র ও স্বামীকে হত্যা করতে চাইলেন। আপনাদের ষড়যন্ত্রের ফলে বেচারা আপুপিস ফাঁসিতে ঝুলল। আনু, আপনি রাগান্বিত হয়ে আছেন। হাকিকত মূল হলো এটাই যে আমুন খোদাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের কারণে আপুপিস নিজেই বাচ্চাকে হত্যা করতে চেয়েছে। যাই বলুন না কেন, সিদ্ধান্ত দেওয়ার মালিক আমার পুত্র আমেন হোতেব, আমি তার কাজে হস্তক্ষেপ করতে পারি না। এখন আমার সমস্যা ভিন্ন জায়গায়। একজন ভিনদেশী যে আমুন খোদায় বিশ্বাসী নয়, সে কিনা মিশরের মতো প্রাচীন দেশের কৃষিমন্ত্রী হবে। আপনি কি বুঝতে পারছেন, ইউজাসিফ যদি মিশরের সমস্ত ধন সম্পদ গম কেনার কাজে ব্যয় করে, তাহলে মিশরের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? গমে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হবে, অন্যদিকে সামরিক শক্তি ভেঙে পড়বে, আর এই সুযোগে আমাদের বহিঃশত্রুরা আমাদের উপর যে কোনো সময় আক্রমণে লিপ্ত হবে। একজন ভিনদেশি জোয়ান এসে তার মতো করে খোয়াবের ব্যাখ্যা করল, আর সবাই তা মেনে নিল। এটা কি ঠিক? রাষ্ট্র চালাতে তাকে কৌশলী হতে হয়। রাষ্ট্র চালাতে গেলে শক্তির দরকার হয়, বুদ্ধির দরকার হয়। সময় আছে এখনো, ভেবে দেখুন। আর যদি দুর্ভিক্ষ এসেও যায়, রাষ্ট্র কি সবাইকে বসিয়ে বসিয়ে গম খাওয়াবে? রাষ্ট্র তো কোনো লঙ্গরখানা নয়, বরং এতে জনগণ নিশ্চিন্ত হয়ে হাত পা গুটিয়ে বসে থাকবে। এই যুবক আমাদের মিশরকে একেবারে ধ্বংস করে ছেড়ে দেবে, এবার ভাবুন কি করবেন। ধরে নিচ্ছি আপনার কথা সঠিক, কিন্তু আমার করণীয় কি? অনেক কিছুই করার আছে। আপাতত জওয়ান আমেন হোতেবকে সব কিছু বুঝিয়ে বলুন। আমাদের দেশের জ্ঞানী গুণী অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিরা কি মরে গেছে যে একজন ভেড়া চড়ানো ভিনদেশীর কাছে আমাদের হুকুমত অর্পণ করতে হবে? কিন্তু আমেন হোতেব ইউজাসিফকে ভালোবাসে, মনে হয় না আমার কথাই কোনো লাভ হবে। যদি জানতে পারেন যে ইউজাসিফ এই সাম্রাজ্যের অধিপতি হতে চায়, তাহলে কি করবেন? আর সেটা করতে গিয়ে সে যদি জোয়ান আমেন হোতেবকে হত্যা পর্যন্ত করে ফেলে, তখন হয়তো আপনি আমার কথা বিশ্বাস করছেন না। তবে আমি নিশ্চিত যে এই যুবক আমাদের বিরুদ্ধে কোনো নীল নকশা নিয়ে এখানে এসেছে। ভয়ঙ্কর কিছু ঘটার আগে সাবধান হন। অনুরূপ খেয়াল করছেন না বানু? একগাদা সাজাপ্রাপ্ত আসামিকে জাবিরা কারাগার থেকে নিয়ে এসেছে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে ন্যস্ত করেছি। তার মানে কি আমাদের কি হরেন হোপের ন্যায় সাহসী আর বীর পুরুষ নেই? আমি শুধু আপনাকে সাবধান করতে পারি বানুতি, বাকি সিদ্ধান্ত আপনার। উত্তম হচ্ছে এই চার দেয়ালের কথা যেন বাইরে না যায়, কেননা এটা নিয়ে আবার দেখা যাবে তত্ত্ব বিশ্লেষণ ব্যাখ্যা শুরু হয়ে গেছে। পরে হয়তো বলবে আমি ষড়যন্ত্রকারী।
জানি না কে এবাদতকারী আর কে শয়তান। যাই, আমার পুত্রের সঙ্গে কথা বলে দেখি। যাই হোক না কেন, একজন ভিনদেশীকে মিশরের উচ্চ পদে আমি দেখতে চাই না।